মুর্শিদাবাদের লালগোলা ব্লকের রাজা রামপুর ঘাটে সেখানে বোনকে বাঁচাতে গিয়ে গঙ্গায় তলিয়ে গেল ১৮ বছরের এক কন্যা। নিখোঁজ কিশোরীর নাম অনিমা মণ্ডল, তার বাড়ি লালগোলা থানার বিশ্বনাথপুর গ্রামে। ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে এলাকার মানুষজনই উদ্ধারে নামে, খবর চায় পুলিশে। ভগবানগোলা ও লালগোলা থানার উভয় পুলিশই ঘটনাস্থলে রয়েছে। ডুবুরিকে খবর দেয়া হয়েছে, খুব শীঘ্রই উদ্ধার কার্য শুরু হয়ে যাবে। তসিফ ইকবালের রিপোর্ট, এনটিভি ডাব্লিউপি। ঘটনা কিভাবে ঘটলো? বাড়ি থেকে তিন মেয়ে এসেছিল টোটোতে, এসে নদীর ঘাটে নেমেছিল তিনজনাই। হ্যাঁ, এর পা স্লিপ করে ওরা ধরেন ডুবে এলছিল। হ্যাঁ, দেবে তো নৌকাওয়ালার তুলে তিনজনে ডুবেছিল, দুজন ডুবেছিল, আর আমার মেয়েটা আবার বাঁচাতে যায় নিজে ডুবেছে। আমার বোনটাই ভাসলো টোটোতে, এসে নদীর ঘাটে নেমেছিল তিনজনাই। হ্যাঁ, এর পাঁচ স্লিপ করে ওরা ধরেন ডুবে এলছিল। হ্যাঁ, দেবে তো নৌকাওয়ালার তুলে তিনজনে ডুবেছিল, দুজন ডুবেছিল, আর আমার মেয়েটা আবার বাঁচাতে যায় নিজে ডুবেছে। আমার বোনটাই নাই, একটাই মেয়ে যেটা ডুবে সেটা আমার, যেটা ধরতে গেলছিল। আপনার মেয়ের নাম কি? অনিমা মণ্ডল। আপনার নাম? রঞ্জিত মণ্ডল। বাড়ি কোথায়? বিশ্বনাথপুর। মরে গেল।